कैलकुलेट परसेंटेज ऑफ डिसोसिएशन, कैलकुलेट परसेंटेज ऑफ डिसोसिएशन। তোর কাছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে গিভেন কে এফ অফ ওয়াটার, কে এফ অফ ওয়াটার লিখছিস, কে এফ অফ ওয়াটার 1.86, 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। শুরু কর, এটা 2020-র কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, বেশি পুরনো কোশ্চেন কিন্তু নয়, বুঝতেই পারছিস এই ধরনের কোশ্চেন আসে। সবাই এসেছিলে আগের দিন, সবাই এটা পারবি আশা করি। পাতা উল্টে দেখবি না, মনের মধ্যে পাতা উল্টা। অ্যালুমিনিয়ামের মোলার মাস কোন কাজে লাগবে এখানে? দেখি কী করছিস, আর কে কে চুপচাপ বসে আছিস, জাস্ট এটার দিকে তাকাচ্ছিস। পাতা উল্টাবি না রূপসা, 5 দিন টাইম পেয়েছিস লাস্ট ক্লাস থেকে। রাজনা পড়ছিস না বাড়িতে? সাগর পড়ছিস না বাড়িতে? ফাঁকি দেওয়া স্টার্ট করে দিয়েছিস, সেশন স্টার্ট, ফাঁকি দেওয়া স্টার্ট। রূপসা ফাঁকি দিচ্ছিস না ভালিউম ভালো মতোই বাড়িতে? আমি হাসির কথা বলছি না, ফাঁকি দেওয়া স্টার্ট করে দিয়েছিস বাড়িতে?
ক্লাস চলবে কিন্তু চোখের জল বেরিয়ে যাবে। দেখেছিলি আগের দিন বাড়ির অঙ্কগুলো রূপসা? স্যার দেখিস নি বাড়িতে গিয়ে, পড়ে আসিস নি? নীলাদ্রি পড়ে আসছিস? সুমিত হচ্ছে, দেখি কি হচ্ছে। এখানে অ্যালুমিনিয়াম প্লাস্টিকের নিচে 1 3 লিখলি কেন? আগে যখন পড়িয়েছিলাম বুঝেছিলি কিছু? দেখি খাতাটা একবার, দেখি খাতাটা একবার, দেখ দেখবো সুমিত খাতাটা। কী করছিস আমি জানি না, দেখি সৃজন কী করছিস। এটা কী যোগ করে, এটা ক্লাস 7-এর 5-এর যোগ ভুল করছিস এগুলো। 1 - α + α + 3α ইকুয়ালস টু, ওটা 3α, 1 1 কোথায় গেলো, কেটে গেলো? রাজু না দেখেছিলি বাড়ি থেকে অঙ্কগুলো?
হচ্ছে রিয়া, শর্মিলি দেখি কি করছিস। ক্লাস ক্লাস পড়ে আসিস নি, সময় সময় নেই কিন্তু, সিরিয়াসলি বলছি সময় নেই। এরপরে কি অ্যান্সার? এইটি 8.3%। স্নিগ্ধা করছিস? শান্ত হয়েছে তোর? তোর কত অব্দি করেছিস? দেখি আলফা ভ্যালু কত এসেছে। আলফার ভ্যালু এসছে 1+3 আলফা, এটা আবার কি? তোর কি তাই এসছে সায়ন্তন? হাইয়ের ভ্যালু কীভাবে বার করবো? বাড়িতে যারা ফাঁকি দিচ্ছিস, আগে থেকেই বলে রাখছি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস, মার কুড়ুল, নিজেই সাফার করবি পরে, কেউ আটকাচ্ছে না, মারবি, ঠিক আছে? পড়ার দরকার নেই বাড়িতে, পড়াশোনা করে কিছু হবে না, কোনো লাভ নেই পড়াশোনা করে, ইনস্টাগ্রাম ফেসবুক করে লাভ আছে, ইনস্টাগ্রাম থেকে তুই আর্ন করতে পারবি, ফেসবুক থেকেও পারবি, পড়াশোনা করে কোনো লাভ নেই, পড়াশোনা করে কী হবে, বন্ধ করে দে পড়াশোনা। তোর কাছে দেওয়া আছে হচ্ছে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বেসিক্যালি তোকে বলেছে এখানে কি পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন বার করতে হবে, আর এই ডেটা তোকে দেওয়া আছে। যখনই কোনো কোশ্চেন থাকবে তুই ফার্স্টে কী ডেটা দেওয়া আছে দেখবি, তোর কাছে দেওয়া আছে এইগুলোই, এইগুলোই দেওয়া আছে। কনসেন্ট্রেশন 0.01 মোলাল, আর বলেছে কি ফ্রিজেস অ্যাট -0.068°C। এত ডিগ্রি সেন্টিগ্রেডে সলিউশনটা আমার ফ্রিজ হয়, তাই তো? এত ডিগ্রি সেন্টিগ্রেডে সলিউশন ফ্রিজ হয়, ফ্রিজ হয়। তোকে দেখ কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, অ্যাকোয়াস সলিউশন বলে দেওয়া আছে। অ্যাকোয়াস সলিউশন মানেই ভাই জল, পিওর ওয়াটার, পিওর ওয়াটার ছিল, সলিউশন ফ্রিজ হয়ে হচ্ছে -0.068°C। তার মানে এটা হচ্ছে কিসের ভ্যালু বলতে, এটা হচ্ছে টিএফের ভ্যালু, টিএফ, টিএফের ভ্যালু কত? -0.068°C, ঠিক আছে? ওকে, আচ্ছা টিএফের ভ্যালু এটা। আমার কাছে ফর্মুলা কী আছে, আমার কাছে ফর্মুলা আছে হচ্ছে এইটা, ডেল্টা টিএফ ইকোয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি, ডেল্টা টিএফ ইকোয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। অর ডেল্টা টিএফ মানে কি? ডেল্টা টিএফ মানে হচ্ছে TF0 - TF ইকোয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। এইটা হচ্ছে ডেল্টা টিএফকে আমি ভাঙলে এটা পাবো, TF0 - TF। এখন TF0-র ভ্যালু কত? TF0-র ভ্যালু কত? TF0 মানে হচ্ছে তোর ওয়াটার, এটা তো তোকে আর বলে দেবে না। TF0-র ভ্যালু হচ্ছে ওয়াটার আমার কত ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজ হয়? 0°C, 0°C। এখন তুই চাইলে কি করতে পারিস, তোকে তো বার করতে হবে ডেল্টা টিএফ, এটাই সোজা কথা, বার করতে হবে। আচ্ছা দুটোকে কেলভিনে নিয়ে গিয়েও মাইনাস করতে পারিস, বা ডিগ্রি সেন্টিগ্রেডও মাইনাস করতে পারিস, ডিফারেন্সটা তো তোর একই আসবে। তো যদি খুব অসুবিধা হয় কেলভিনে নিয়ে গিয়েই কর, কেলভিনে নিয়ে গিয়েই করবি, কেলভিনে নিয়ে গিয়ে করলে তোর ইউনিট নিয়ে কোনো গণ্ডগোল থাকবে না। তার মানে TF0-র ভ্যালু হচ্ছে 0°C, 0°C মানে 273 কেলভিন। আর TF-এর ভ্যালু তাহলে কত হবে, এটার সাথে 273 অ্যাড করলে কত হবে? 272.068, তাই তো? কেলভিন, 273 এটার সাথে অ্যাড করবো, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কীভাবে কনভার্ট করে ভাই, 273 অ্যাড করে, তাহলে এটার সাথে 273 অ্যাড করলে এটাই হবে, এটা হবে না মনে হয়। 272.932, তাই তো? এটা হচ্ছে, এটা আমার কী করলাম বলতো, TF0 আর TF আমি বার করেছি, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা তার মানে ডেল্টা টিএফের ভ্যালু কত? ডেল্টা টিএফের ভ্যালু দেখ এটাই হবে, ডেল্টা টিএফ মানে কি? TF0 - TF, এবার কর,
TF0 273 माइनस এটা কত হবে দেখ 0.068 হবে এটা কেলভিনে আসলো কেলভিন বোঝা গেছে আমি ভাই TF0 মাইনাস TF করলাম এটা আমার কেলভিনে আসছে বুঝেছিস তার মানে দেখ তো TF0 মাইনাস TF আমার 0.068 কেলভিনে আসছে আমার টার্গেট হচ্ছে I এর ভ্যালু বার করা KF এর ভ্যালু কত দেওয়া আছে KF এর ভ্যালু দেওয়া আছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স লিখছি জাস্ট 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স লিখলাম আমি এটাকে এদিকে নিয়ে চলে এসেছি KF নিয়মটাকে এদিকে নিয়ে চলে এসেছি মোলালিটি কত 0.01 × 0.01 মোলালিটি ঠিক আছে মোলালিটি মানে কি আমি মোল বাই কেজি লিখতেই পারি তার মানে আমি এর জায়গায় লিখলাম হচ্ছে মোল বাই কেজি মোল কেজি ইনভার্স লিখলাম ইকুয়ালস টু আই এর ভ্যালু সব কেটে যাচ্ছে দেখ কেলভিন কেলভিন গেল কেটে কেজি কেজি ইনভার্স গেল কেটে মোল মোল ইনভার্স গেল কেটে এখান থেকে আমি আই এর ভ্যালু পেয়ে যাবো আই এর ভ্যালু কত আসছে 0.068 ডিভাইডেড বাই 1.86 0.01 কে একবার উপরে তুলে দিচ্ছি 6.8 / 1.86 ঠিক আছে 1.86 ওকে কত আসছে আয়ের ভ্যালু বল ক্যালকুলেট কর হ্যাঁ 3.65 ঠিক আছে 3.65 এটা আয়ের ভ্যালু এসছে আয়ের ভ্যালু আমার আসলো হচ্ছে এত আয়ের ভ্যালু আমি পেয়েছি এত ক্লিয়ার আয়ের ভ্যালু পেলাম ফর্মুলা থেকে জাস্ট পেয়ে গেছি ডেল্টা এফ ইকুয়ালস টু আই ইনটু কেএফ ইনটু এম ফর্মুলা থেকে পেলাম হচ্ছে আয়ের ভ্যালু এত এবার তোকে বার করতে হবে কি পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন তার মানে তোকে আলফা বার করে ওটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে তাহলে আলফার ভ্যালু কীভাবে বার করবো তোকে বলেছে হচ্ছে AlCl3 পরীক্ষার সময় না লিখলে তোকে কেটে দেবে মানে নাম্বার কম পাবি আর কি 3 মার্কস পাবি না পুরো AlCl3 তোর কাছে আছে তোকে আর বলে দেবে না ভাই AlCl3 কতভাবে ভাঙে AlCl3 জন্য এই আরও দেবে এসব তোকে আর কেউ বলে দেবে না সব তাহলে এই আরওটা কেন দেবো বুঝে গেছি এটা যখনই বলেছে পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিসোসিয়েশন হবে এই আরও দিলাম কিসে ভাঙবে AlCl3 কিসে ভাঙে AlCl3 ভেঙে কী পাই Al+3 + 3Cl- এই যে সামনে যে AlCl3 যে এক আছে এটা আমার ইচ্ছে মতন আমি দিচ্ছি না এটা ইকুয়েশন ওর ইচ্ছে মতন দিয়েছে এখানেও আছে হচ্ছে একটা অ্যালুমিনিয়াম প্লাস থ্রি এখানেও হবে হচ্ছে 3টে Cl- এটা আমার ইচ্ছা মতন আমি দিইনি ইকুয়েশন নিজের ইচ্ছা মতন দিয়েছে এইবার আমি ধরে নিলাম এইবার আমাকে লিখতে হবে কথাটা লেট ইনিশিয়ালি আমি ধরে নিতে হবে লেট ইনিশিয়ালি 1 মোল AlCl3 প্রেজেন্ট 1 মোল AlCl3 প্রেজেন্ট এই লাইনটা লিখবো তুই একের জায়গায় 10 ধর 1000 ধর 1 লাখ ধর 1 কোটি ধর যা ইচ্ছা ধর কোনো এফেক্টই পড়বে না এটা আমরা আগের দিন দেখেছিলাম লেট ইনিশিয়ালি 1 মোল AlCl3 ইজ প্রেজেন্ট দেয়ারফোর এবার চল শুরু করি আগের দিন এই খেলা আমরা অনেক খেলেছি ইনিশিয়াল মোল AlCl3 এর জন্য কত হবে 1 অ্যালুমিনিয়াম প্লাস 3 হবে 0 Cl- হবে হচ্ছে 0 কারণ কি এটা ডিসোসিয়েশন স্টার্টই হয়নি অ্যালুমিনিয়াম প্লাস 3 0 Cl- 0 ইনিশিয়ালি এবার কি হবে তারপর হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাট দ্য রেট করে পরীক্ষার সময় লিখবো না তাহলে কোথায় লিখবো অ্যাট ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোল কত হবে এইবার তো আমাকে ধরতে হবে কি AlCl3 ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ধরে নিতে হবে তাহলে চল এবার সাইডে আবার কোথাও লিখে নিবি এইভাবে ডাইরেক্ট লিখে দিতে পারিস আলফা ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন সাইডে এভাবে লিখে দিতে পারিস আলফা ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর AlCl3 আলফা ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর AlCl3 আলফা মানে কি ছিল 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট হয় 1 থেকে হয় আলফা তাহলে এটা আমার কতটা পড়ে থাকবে বল 1 - আলফা তার মানে এটা হলো 1 - আলফা অ্যালুমিনিয়াম প্লাস থেকে কতটা ফর্ম হবে আলফা আর Cl- 3 আলফা এসব আমরা আগের দিন খেলেছি প্রচুর এই নিয়ে ঠিক আছে তার মানে আই এর ভ্যালু কত হচ্ছে আই এর ভ্যালু আফটার বাই বিফোর তার মানে আফটার কত হচ্ছে 1 - আলফা + আলফা + 3 আলফা এটা হচ্ছে পরে আগে কত ছিল 1 তার মানে কত হবে কাটাকুটি করবি 1 - আলফা + আলফা 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 গেল কেটে তাহলে তোর পড়ে থাকছে কি বেসিক্যালি 1 + 3 আলফা 1 + 3 আলফা তার মানে আই ইকোয়াস টু এসছে 1 + 3 আলফা আই ইকোয়াস টু 1 + 3 আলফা এসছে আই এর ভ্যালু আমি জানি তাহলে এখান থেকে আলফা বার করছি আই ইকোয়াস টু 1 + 3 আলফা অর আই এর ভ্যালু 3.65 এসছিলো তাহলে 3.65 - 1 মানে 2.65 / 3 ইকোয়াস টু আলফা কত আসছে এবার কর তার মানে আলফা ইকোয়াস টু আলফার ভ্যালু আসছে ফার্স্টে 0.88 মতন আসবে ঠিক আছে আলফার ভ্যালু আসলে কত বলতো 0.88 0.883 আলফার ভ্যালু ক্যালকুলেট করে দিবি 0.883 আসছে ওকে
আইয়ের ভ্যালু বসালাম 2.65 বার করেছি কিছুক্ষণ আগে, সরি আইয়ের ভ্যালু 3.65 করে আমার আলফা আসলো 0.883, তার মানে আলফা এসছে 0.883, দেয়ারফর পার্সেন্টেজ ডিসোসিয়েশন কত হবে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 88.3%, পার্সেন্টেজ ডিসোসিয়েশন হলো আমার 88.3%, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলি? সলিউশন চ্যাপ্টারের সাথে কিন্তু সলিউশন চ্যাপ্টারেরই অর্থ থাকবে, অন্য কোনো চ্যাপ্টারের অর্থ থাকবে না, ঠিক আছে? করেছি অঙ্কটা, নেক্সট কোশ্চেন লেখ, হয়ে গেছে সবার? এটা 2020-র কোশ্চেন, বেশি বছর পুরনো না কিন্তু, ওই সেম ইয়ারেই বেসিক্যালি অড এসেছিলো দুটো কোশ্চেনের মধ্যে। তাহলে নেক্সট কোশ্চেনটা লেখ, লেখ তাহলে নেক্সট কোশ্চেন, হয়ে গেছে, এটা সবার করা হয়েছে, হ্যাঁ নেক্সট কোশ্চেন লেখ। ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন কন্টেইনিং ফাইভ গ্রাম অফ বেনজোইক অ্যাসিড ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেট দে, এবার তোকে মোলার মাস বলে দিয়েছে বেনজোইক অ্যাসিডের, 122 গ্রাম পার মোল, ব্র্যাকেটের মধ্যে লেখ মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড 122 গ্রাম পার মোল, মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড 122 গ্রাম পার মোল, লিখেছিস? ব্র্যাকেট ক্লোজ কর। ইন 35 গ্রাম অফ বেনজিন ইজ ডিপ্রেসড বাই 2.94 কেলভিন, লিখেছি ফুল স্টপ দে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন, লেখ, গিভেন তোকে দেওয়া আছে কে এফ ফর বেনজিন 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স, 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স, এটাও তুই করবি, আগেরটা ডিসোসিয়েশন ছিল, এবার হচ্ছে অ্যাসোসিয়েশন। কিছু বলে দেয়নি তার মানে কি ডাইমেরাইজ হয়েছে, ঠিক আছে, ডাইমার ফর্ম হয়েছে, কিছু বলে দেয়নি তার মানে ডাইমার ফর্ম করেছে, অ্যাসিডগুলো আমার কিছু বলে না দিলে ডাইমার ফর্ম করবে, বেনজোইক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এটা এই দুজন আছে বেসিক্যালি সিলেবাসে। 2020 লিখে রাখবি, ইয়ারগুলো লিখে রাখ সাইডে, চল শুরু কর। ফার্স্ট অঙ্কটা একবার পড়ে নিবি নিজে, পড়ে নিয়ে তারপরে দেখবি তোর কাছে কি জানতে চেয়েছে, তোর কাছে কি কি দেওয়া আছে, তার বেসিসে তো তুই প্রসিড করবি। আচ্ছা তোদের তো এখন একটা মিনিট একটু পজ দিতে পারবি, হ্যাঁ আসছি, তারা বসে, তোদের এখন স্কুল ছুটি আছে, তোরা
অনলাইন আছে, হ্যাঁ মানে আমি স্কুল টাইমের কথা বলছি না, তোদের স্যাটারডে সন্ধ্যাবেলা ফাঁকা আছে? পরশু দিন সন্ধ্যে রাত, হ্যাঁ স্কুল টাইমে আমি যদি কোনোদিনও পড়াই, মানে স্কুল টাইম বলতে তোর কীরকম, তোদের স্কুল কটা থেকে থাকে? 8টা থেকে কটা অবধি থাকে? 11টা। তোদের স্যাটারডে থাকে না তাই তো? সকালবেলা আসতে বলতে তো সকালবেলা তো গরম, আচ্ছা আমি তোদের তোদের কটা অবধি থাকে স্কুল? তোদের তো করাচ্ছে, তোদেরও করাচ্ছে না? এত স্ট্রিক্ট প্রিন্সিপাল কিন্তু এটা করাচ্ছে না। আচ্ছা আর তোদের দিশা, তোদের তোদের তো ইন্দিরা গান্ধী একই তো, আর তোদের তোদের বন্ধ, ঠিক আছে সেটা তোদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে? আচ্ছা তো মানডে যদি সকালবেলা ধর করাই 11টার পরে, এই মানডে খুলে যাবে? তাহলে ছেড়ে দে, তাহলে দেখছি ক্লাসের পরে বলছি, হ্যাঁ টাইম নিয়ে ক্লাসের পরে আসছি, ছেড়ে দে এখন ছেড়ে দে, অঙ্কে ফিরে আয়, অঙ্কে ফিরে আয়, ছেড়ে দে। হ্যাঁ মানে ডেল্টা টি এফ তোকে দিয়েই দিয়েছে, কমে যাওয়ার পরে কত হবে আর বলেনি, কমে কতটা কমেছে সেটাই তোকে দিয়ে দিয়েছে, ডেল্টা টি এফ ডিপ্রেসড বাই। আয়ের ভ্যালু এসছে? কত এসছে আয়ের ভ্যালু?
তারপরে জারি গন্ডগোলটা হচ্ছে মোলালিটিতে গন্ডগোল হয়েছে, মোলালিটিতে গন্ডগোল করেছিস। করছিস সুজন? তোদের বোর্ডে কোন ক্যালকুলেটার অ্যালাউ করে? ইএস না এমএস? এমএস নিয়ে আসবি পরের দিন থেকে, ব্যাগের মধ্যে রেখে দিবি, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্ট মানে, যেহেতু তোর বোর্ড অ্যালাউ করছে ওই জন্য। তুই তোর ব্রেনটাকে কাজে লাগা, দেখবি আরো বেশি অ্যাডভান্স লেভেলে তুই পৌঁছাতে পারবি। তোর ব্রেনের ক্যালকুলেশন ফার্স্ট হবে, নইলে এরপরে এরপরে তুই দেখবি যারা ক্যালকুলেটার করে 2x2 ক্যালকুলেটারই বসিয়ে করবে, 100x25 ক্যালকুলেটার বসাতে লাগবে। অবভিয়াসলি ক্ষতি আছে, তোর ব্রেনের এফিসিয়েন্সি তুই কমিয়ে দিচ্ছিস।